একেবারে দেখো, এই মুহূর্তে ব্যারাকপুর কমিশনারেটের ডিসি ডিডি শ্রীহরি পাণ্ডে, তিনি এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করলেন তার স্ত্রীকে মিরাত। যান্ত্রিক কারণে আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আজ ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ আধিকারিকরা তারা কিন্তু ঘটনাস্থলে যান এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে তারা কথা বলছেন এবং ঘটনাস্থলের ছবিও তোলা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। আমরা আবারও যোগাযোগ করেছি আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, আমরা দেখতে পাচ্ছি যে তারা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথাবার্তা বলছেন। একেবারেই দেখো, এই মুহূর্তে তাদের স্ত্রীর সঙ্গে প্রায় 1.5 ঘন্টা কথাবার্তা বলেন ব্যারাকপুর কমিশনার, এবং তিনি এই মুহূর্তে যেখানে অনুপমের পুরনো বাড়ি আগরপাড়া, সেই বাড়ির দিকে যাচ্ছেন এবং তার প্রতিবেশীদের সঙ্গে হয়তো কথা বলবেন। এর আগে তিনি প্রথমে ঘটনাস্থলে আসেন, ঘটনাস্থলে যারা প্রত্যক্ষদর্শী তাদেরকে তাদের সঙ্গে কথা বলেন। যে দোকান থেকে কুকুরের খাবার কিনতে গেছেন অনুপম দত্ত, সেই দোকানের মালিক তার সঙ্গে কথা বলেন, তারপরে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেন এবং যেখান থেকে যে রাস্তা ধরে মহাজাতিনগরে সেই ঝোপ জঙ্গলে চলে গেছিল, দুষ্কৃতি লুকিয়েছিল, সেখানে যান এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বল পালিয়েছিল। সেগঞ্জ রোডে যে সিসিটিভি ফুটেজ, ওখানে কোথায় সিসিটিভি ক্যামেরা? সমীরণ, তোমার কথা স্পষ্ট ভাবে আমাদের কাছে এসে পৌঁছচ্ছে না। আমরা আবারও যোগাযোগ করব তোমার সঙ্গে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কিন্তু কথা বলছেন ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ আধিকারিকরা এবং তারা সেখানে জোর কদমে তথ্য প্রমাণ সংগ্রহ করছেন এবং ছবি তুলছেন, সেই ছবি আপনারা দেখতে পেয়েছেন। পানিহাটিতে তৃণমূল কাউন্সিলর অনুপম দত্তকে যে দোকানের সামনে গুলি চালানো হয় সেই দোকানের মালিক কি বলেছেন শুনবো। কোথায় থাকি না থাকি এসবই এই ডিটেলস নিল, নাম সেদিনকের ব্যাপারে বললো যে আপনি কোথায় ছিলেন কি ছিলেন এইটুকুনি বলে দিয়েছি, এই আর কিছু না। যারা ছিলেন ভেতরে, হ্যাঁ অফিসাররা, এই নন, ওসব জিজ্ঞেস করলো তো চিনতাম না, এতদিন সেটাই বললাম। আসলে দোকানে তো আমি থাকি না মেনলি, খুব কমই আসা হয়, ওই মেয়েটাই থাকে, এইটুকু নিয়ে আর কিছু। হ্যাঁ, না থাকি না আমি দোকানে, না। পুলিশের কি বক্তব্য শুনে নেব। হ্যাঁ, এখন আমরা আরো ভালোভাবে দেখছি কি কি সেদিনকে কি কি হয়েছিল, তাকে খুঁটিয়ে দেখছি। কালকে মোল্লা বেরিয়ে জিয়ারুলকে সামনে বসিয়ে দুজনকে নিয়ে জেরা করেছে, ততটা ইনভেস্টিগেশন স্বার্থে বলা যাবে না, কিছুই বলা যাবে না। আর উপরে মাস্টার মাইন্ড কি, আমরা এসব কিছুই বলতে পারবো না, এখন আমরা ইনভেস্টিগেশন করছি। থ্যাংক ইউ। না আমরা কিছু বলছি না, ঠিক আছে, আমরা তদন্তটা করছি, সাবস্ট্যান্টিভ হলে বলবো, ঠিক আছে। এভিডেন্স তো বলা যায় না, ফর দ্য ইন্টারেস্ট অফ ইনভেস্টিগেশন এভিডেন্স বলা হয় না একদম।